দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমার অবস্থান রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। এখানে সাত কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাতটি কলেজ রয়েছে সেই সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে তাদের যে অধিভুক্তি সেটি বাতিলের দাবিতে এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন এবং তাদের যে নিয়মিত কর্মসূচি চলে আসছিল তারই ধারাবাহিকতায় আজকে তাদের এই 11টা নাগাদ তারা এই সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করে। এবং তার ফলে মিরপুর সড়ক সেটি অবরোধের ফলে বন্ধ রয়েছে। সেই বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চলছে। তার পরেও যারা এই সড়কটি অবরোধ করে রেখেছেন ফলে এই সড়কের যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে কিছুক্ষণ ধরেই এবং এই অবরোধের ফলে এই রাস্তা সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে এই রোডে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কটি বন্ধ থাকায় কিন্তু যানবাহন যে চলাচল সেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে কি দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন সে বিষয়ে একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আপনাদের দাবিগুলো আসলে কি? আমাদের দাবি হচ্ছে পূর্ণাঙ্গরূপে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠন। আমরা কমিশন গঠন করলে সবাই রাস্তা ছেড়ে দিব, সবাই যে যার জায়গায় চলে যাব, আমরা ঘরে ফিরবো। আমরা পড়ালেখা করতে চাই, আমরা তো সারাদিন রাস্তায় থাকি, রাস্তায় থাকা তো আমাদের কাজ না। আমরা কমিশন গঠন করতে হবে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা না হয় পরে দিক, কিন্তু একটা কমিশন তো গঠন করে দিতে পারে, এটাতে তো কোনো অসুবিধা নেই। এখানে একটা সিন্ডিকেটের কারণে এই কমিশনটা করতেছে না। যে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য যে যে শর্ত পূরণ করতে হয় সেগুলো কি এই সাতটা কলেজের আছে কিনা? বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য যে পরিমাণ শর্ত দরকার সব কিছুই সাত কলেজে আছে। বিশ্বের বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে, মানে বড় বড় অনেক মানসম্মত বিশ্ববিদ্যালয় যাদের ক্যাম্পাস আলাদা 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 জায়গায় তাদের ক্যাম্পাস। ইউনিভার্সিটি অফ লন্ডন এদেরও 17টা কলেজ শাখা আছে শুধু আলাদা আলাদা জায়গায়। তো আমাদের আলাদা আলাদা জায়গায় কোনো ফ্যাক্ট না, আমাদের অবকাঠামোগত ভালো একটা উন্নয়ন আছে, আমাদের ভালো জায়গা আছে, আমাদের ভালো শিক্ষার্থী আছে, ভালো পরিবেশ আছে। আমরা আমরা এখানে পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা দিয়ে আমরা এখানে পড়ালেখা করতে এসেছি, আমরা আর কোনো বৈষম্য চাই না। আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কেন দেওয়া হয়েছিল? যাতে শিক্ষার মান উন্নয়ন হয়, কিন্তু সেটা না হয়ে উল্টো আরও খারাপের দিকে গেছে। এই জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ফেরত যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, দাবি তো থাকতে চাই না, আমরা চাই একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। দর্শক আসলে যেমনটি এখানকার শিক্ষার্থীরা বলছিলেন যে তারা তারা এখানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চান, তারা চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে থাকতে। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ, যুক্ত আছি আমরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে। এই মোড়টি কিন্তু সকাল 11টা থেকেই অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
ফলে আপনাদের একটু সামনে যদি দেখাতে চাই এখানে প্রধান সড়ক বন্ধ থাকার ফলে যেই যানবাহনগুলো যানবাহনগুলো আটকে পড়েছে তারা আসলে ভোগান্তির মধ্যেই পড়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মিরপুর সড়কটি কিন্তু ইতিমধ্যে মধ্যে বন্ধ রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এই সায়েন্স ল্যাব মোড়ে এবং তারা দাবি করছেন অধিভুক্ত সাত কলেজ যেটি রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের মধ্য দিয়েই আসলে তাদের এই দাবির মূল মন্ত্র সেটি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন আমাদেরকে দীর্ঘদিন ধরে কিন্তু এই সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন অধিভুক্তি বাতিলের দাবিতে এবং সেই দাবিতেই তারা কিন্তু No more. 2024. Affiliation no more. Amar Kaka.